আল্লাহ পাক বলেন ওয়ানুনাজিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন মুসলমানি বুয়াত গর্দন গাদান হানানে খুতবা দসতে খাজা দাদান গর্ব সুরাত আদমি ইনসাবু দে আহমত আবু জাহল গামে কে সাবু দে এ নবীর উম্মতের এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা সন্তানের স্কুলে পড়াও পার্সিটিতে পড়াও পাতা নাই স্কুল বার্ষিতে লেখাপড়া করাও পাতা নাই অন্তত কোরআনটারে পড়া নাও সন্তানটা কোরআন পড়ে যেন মা বাবার জন্য দোয়া করতে পারে জিকির করছে ইব্রাহিম নবী নম্র দেয়া গুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম চলে না হামেশা জিকির কর মুমিন গাফের তাই কোনাও হামেশা জিকির কর মুমিন গাফের তাই কোনাও রুখসার সে বল কাকে দ্বারা পর্দা উঠা দো রুখসার সে বল কাকে দ্বারা পর্দা উঠা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো লিল্লাহি মুঝে হুসনে খুদা দাদ দেখা দো মাই দোর হু মজবুর হু আই সৈয়দ আলম দিদার দেখা তিনি আওয়াজ শুনা দো দিদার দেখা তিনি আওয়াজ শুনা দো والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال النبي صلى الله عليه وسلم
أكثر ذكر هذه من لذات الموت، أو كما قال عليه الصلاة والسلام: كل نفس ذائقة الموت. পৃথিবীর সবাই মারা যাবে, কেউ বান্দা দুনিয়াতে থাকবে না। এই জমিনটা থাকার জায়গা না, কারণ অল্প সময়ের জন্য আমরা জমিনে আসলাম। অল্প সময়টা কয় দিনের? কেউ সবে মাত্র জমিনে আসার পর মারা যায়, আবার কেউ পাঁচ বছর পরেও মারা যায়, আবার কেউ দশ বছর পরেও মরে, আবার কেউ আছে ষাট সত্তর বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও মরে। তবে মরতে হবে, কেউ জমিনে থাকবে না, সবাই দুনিয়া থেকে মরতে হবে, কেউ জমিনে থাকবে না। আপনি মরণ থেকে বাঁচার জন্য যদি ইন্ডিয়া দান, ইন্ডিয়া দেওয়ার পরও আপনার মরণ হবে। যদি বলেন আমি মরণ থেকে বাঁচব সৌদি আরব চলিয়া যাই, সৌদি আরব যাওয়ার পর আপনার সৌদি আরব মরণ লেখা থাকলে সৌদিতে মরণ হবে। অতএব মরণের সিরিয়াল নাই, মৃত্যুর আগে নিজের আমলটারে নিজে ঠিক করিয়া নাও। সুলাইমান আলাইহিসসালামের কাছে একদিন একটা যুবক এসে হাজির হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলে, হে সুলাইমান, আপনি বাতাসের আদেশ শুনিয়া দেন, বাতাস যেন আমার ধাক্কা মেরে ইন্ডিয়া ফালাইয়া দেয়। সুলাইমান আলাইহিসসালাম বাতাসের আদেশ করছেন, এরে বাতাস, এই গোলামের ধাক্কা মেরে ভারতে ফাটাইয়া দাও। গোলাম, কেন তুমি এই দেশে থাকতে চাও না? বলে, না না, আমি এই দেশে আর থাকবো না, কারণ আমার ভয় এই দেশের মধ্যে আবার কোন নিরাপত্তা নাই। সুলাইমান আলাইহিসসালাম ধাক্কা বাতাসের আদেশ করলেন, বাতাস ধাক্কা মেরে তারে ভারত পাঠায় দেয়। একটু পরে আজরাইল আলাইহিসসালাম সুলাইমান নবীর সামনে গিয়া দাঁড়াইছেন, ডাক দিয়া বলে, সুলাইমান, যেই লোকটারে আপনি সবে মাত্র ইন্ডিয়া পাঠাইছেন, আল্লাহ আমাকে ওয়ার্ডার করেছেন তার রুহুটা ইন্ডিয়া থেকে আনার জন্য, আমি এই সবে মাত্র বান্দার রুহুটা নিয়ে আসলাম জাহান্নামে ফালানোর জন্য। এরে নবীর উম্মতের দল, এজন্য বলতে চাই, মরণ থেকে কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না, কেউ মরণ থেকে বাঁচবে না, মরণ থেকে বাঁচার ক্ষমতা জমিনের কারো নাই। আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদ্রিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আপনি যেখানে যাবেন সেখানে আপনার মরণ হবে, মৃত্যুটা আপনার পিছনে লেখা আছে। আরে নবীর উম্মত, বিছানার মধ্যে ঘুমায় গেছেন, মরণ হবে এই মুহূর্তে, চারজন ফেরেশতা তার কানের কাছে আয়সা, চারজন ফেরেশতা আয়সা ডাক দিয়া বলেন, এক নাম্বার ফেরেশতা বলেন, রসুল বলছেন, প্রথম নাম্বার ফেরেশতা এসে ডাক দিয়া বলবে, হে গুলাম, আমাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন পাঠাইছেন, তোমার খাদ্য সংগ্রহ করার জন্য আমাকে আল্লাহ পাঠাইলেন, এই জমিনে আমি ঘুরে দেখলাম, জমিনের কোথাও তোমার কোনো খাবার পাওয়া যায় না, সব জায়গায় গেলাম, তোমার আত্মীয় স্বজনের বাড়িতে গেলাম, কেউ তোমার জন্য খাবার দেয় না, কারণ তোমার খাবার সমাপ্ত হয়ে গেছে। আল্লাহর বান্দা, মরণাপন্ন অবস্থায় যখন শুয়া, ফেরেশতার কথা যখন তিনি শুনেন, কোনো জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহর নবী বলেন, ফেরেশতা এই কথা বলিয়া ডাক দিয়া বলবেন, আমিও তোমার কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছি, মনে হয় কিছুক্ষণের মধ্যে তুমিও দুনিয়া থেকে বিদায় হয়ে দেইবা, অতএব আর কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। দ্বিতীয় নাম্বার ফেরেশতা ইশারা দিয়া বলবে, আব্দুল্লাহ, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে নিয়োজিত করে রাখছেন, তোমার জন্য পানি সংগ্রহ করার কাজে নিয়োজিত রাখছেন, আমি জমিনে গেলাম, কোথাও তোমার জন্য কোনো পানি পাইলাম না,
সাগরে গেলাম সাগরে তোমার জন্য পানি দেয় না নদীতে গেলাম নদীও তোমাকে পানি দেয় না বিলে গেলাম বিলে পানি দেয় না পুকুরে গেলাম পুকুরে তোমাকে পানি দিতে চাই না এতেই বোঝা যাইতেছে জমিনে তোমার আর পানির কোনো রিজিক নাই অতএব যতই পানি চাও তোমার জন্য আমি পানি আনতে পারলাম না আমি পানি সংগ্রহকারী ফেরেশতা বিদায় তুমিও কিছুক্ষণ পরে বিদায় তিন নাম্বার ফেরেশতা ডাক দিয়া বলবে হে গোলাম আমি তোমার পথ যুগলের ফেরেশতা রাস্তা আমি বাতায় দিতাম আল্লাহ আমাকে ডাক দিয়া বলতো হেরে ফেরেশতা যাও আমার বান্দা রাস্তা দিয়া চলবে রাস্তার মধ্যে যেন কোনো ব্যাঘাত না হয় আমার বান্দা রাস্তা দিয়া চলবে রাস্তার মধ্যে যেন কাঁটা নিযুক্ত না থাকে কাঁটা যেন আমার বান্দার পায়ের মধ্যে না পড়ে যাও আমার বান্দা যেন পথ চলতে কষ্ট না হয় আল্লাহ আমাকে বানাইছেন এখন আর জমিনে ঘুরে দেখলাম বাঞ্চারামপুরের রাস্তা বন্ধ কই কানাই নগরের রাস্তা বন্ধ ঢাকা দেওয়ার রাস্তা বন্ধ ফেরি দিয়া পারি দেওয়ার রাস্তা তোমার জন্য আল্লাহ বন্ধ করে দিয়েছেন এই জমিনের কোথাও তোমার জন্য পথ পাইলাম না সব রাস্তা আল্লাহ ব্লক করে দিয়েছেন অতএব তুমিও কিছুক্ষণের মধ্যে বিদায় আমি পথ যুগলের ফেরেশতা ও তোমার কাছ থেকে চির বিদায় নিয়ে নিলাম মাউতু কাসিন কুল্লু নাসিন শারেবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখেলু চার নাম্বার ফেরেশতা ডাক দিয়া বলেন এর গোলাম আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন তোমার শ্বাস প্রশ্বাস ফালানোর কাজে নিয়োজিত রাখছেন এই জমিনের চতুর্পাশে গিয়া দেখলাম তোমার জন্য শ্বাস প্রশ্বাস পৃথিবী বহন করতে পারবে না এখন আর জমিনে নেই না ডাক দিয়া বলে নাই জমিনটা তোমার শ্বাস নাকি নিতে পারবে না অতএব তোমার শ্বাস প্রশ্বাস ফালানো বন্ধ আল্লাহ আমাকে নিয়োজিত করে রাখছেন এরে ফেরেশতা যাও আমার বান্দা যদি এক নাকের ছিদ্র বন্ধ হয় ডান পাশের নাকটা খোলা রাখবি ডান পাশের ছিদ্রটা বন্ধ হলে বাম পাশে খোলা রাখবি বাম পাশে বন্ধ হয়ে গেলে দুটোটাই যদি বন্ধ হয় মুখটা খোলা রাখবি মুখ দিয়া শ্বাস পালাবে মুখ আর জবান নাক বন্ধ ডাক্তারের কাছে নল লাগায়া দিবি দেখবে বান্দা শ্বাস পালাবে এখন ডাক্তারের কাছে গেল লাভ নাই আল্লাহ বলেছেন তোমার নাকি হায়াত সমাপ্ত হয়ে গেল অত চিল্লায় কোনো লাভ নাই এখন ওই কিছুক্ষণের মধ্যে তুমি বিদায় হয়ে দাইবা আমিও দুনিয়া থেকে বিদায় সবাই জানে মরবে এরপরেও দুনিয়াতে বাহাদুরির অভাব নাই অহংকারের অভাব নাই এ দুনিয়ার বাহাদুরিওয়ালা লেখ রক যাদের টেরা আছে ক্ষমতা দ্বারা যারা দেখায় টাকার গরম যারা দেখায় এদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করোনা ভাইরাস দিয়েছেন করোনা ভাইরাস বেশি বাহাদুরি করবি করোনা ভাইরাসে মরবি অপেক্ষা কর ওই দিনের সন্ধি মাতুব দিতে তিন বছরের ভিতরে বান্দা তৃতীয় তালা থেকে দ্বিতীয় তালায় আসে নাই কেন কই করোনার ভয় বান্দার না জানি করোনা হয় করোনার ভয়ে আল্লাহর বান্দা তিন তালা থেকে বান্দা দ্বিতীয় তালায় আসে নাই আমার আল্লাহর কি কুদরত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারে তৃতীয় তালার ভিতরে দরজা ছেদন করে তারে করোনা ভাইরাস দিয়ে দিল কই গিয়া বাঁচবেন কই গিয়া বাঁচবেন বাঁচার কোনো ক্ষমতা নাই অতএব মরণের আগে নিজের আমলটারে বান্দা নিজে সহি কুনিয়া নাও মরণ থেকে বাঁচার ক্ষমতা জমিনের কারণায় জমিনের কারণায় আল্লাহর দরবারে মর মৃত্যুটা আসার আগে আগে তওবা করে বিদায় হয়ে দাও আল্লাহ আপনি যখন আমার মরণটাই দিবেন পারলে আল্লাহ শাহাদাতের মরণ দেন নয়তো কমসে কম জুমার দিন সেজদায় আপনি আমাদের মরণটা দিয়া দেন মুসলমান নবীর উম্মত কেউ রাস্তাঘাটে মরে কেউ পানিতে পরে মরে কেউ আগুনে পরে মারা যায় মৃত্যুর পর আমাদের ঠিকানা আছে না নাই কথা বলেন না কেন মৃত্যুর উপরে আরেকটা ঠিকানা আছে
কেউ যাবে জাহান্নামে কেউ যাবে জান্নাতে এখন কোন রাস্তায় যাইবা আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিসাই দুইটা রাস্তা আমি আল্লাহ দিলাম জাহান্নামের পথ আর জান্নাতের পথ নিজেরে নিজে প্রশ্ন করে দেখ এর যুবকের দল কোন পথে যাবি জাহান্নামের পথে যাবি নাকি জান্নাতের পথে যাবি যদি জান্নাতের পথে যেতে চাও কুরআনের মহব্বতটা অন্তরে ঢুকায়া দাও যদি জাহান্নামের পথে যেতে চাও নমরুদ আর ফেরাউনের পথ আছে গ্রহণ করিয়া নাও এরে নবীর উম্মতের দল জান্নাতের পথ অতি সহজ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মানুষের হিসাব যখন নেবেন আমল নামাগুলো হাতের মধ্যে দিবে একদল মানুষের আমল নামা হবে ডান হাতে আর একদল মানুষের আমল নামা আসবে বাম হাতে আল্লাহ বলেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসীরা একদল মানুষের আমল নামা হবে ডান হাতে যেই বান্দার আমল নামাগুলো ডান হাতে আসবে তার হিসাবটাও সহজ হবে ভিন্ন আয়াতে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি আর একদল বান্দার আমল নামা আসবে বাম হাতে শুধু বাম হাতে এভাবে দিবেন না 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 আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা দহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা আর একদল বেঈমানের আমল নামা যখন জাহান্নামের আমল নামা দিবেন বাম হাতে আমল নামা দিবেন আল্লাহ বলবে বুককারে ফারিয়া দাও বুককা ফারিয়া একবারে পিঠের বরাবর দিয়া বের করবেন আর বলবে টান দিয়া লম্বা কর লম্বা করে হাতের মধ্যে যখন আমল নামা দিবেন বুঝতে আর বাকি নাই বুঝবে আল্লাহর বান্দার জন্য জাহান্নামের আগুন হালাল হয়ে গেছে ডান হাতে আমল নামা পাওয়ার পর পাশের লোকের ডাক দিয়া বলবে হে ভাই গো আমার আমল নামাটা পড়িয়া দেখেন কোন পথে আমি যাইতে পারি আল্লাহর বান্দা ডান হাতে আমল নামা দিনেওয়ালার আমল নামাটা যখন পড়বেন ডাক দিয়া বলবে ভাই আপনার আমল নামাটা বড় ভালো আমি মনে বড় দুঃখ নিয়ে ব্যথা এ আজ আমি আমল নামাটা ডান হাতে পাইলাম না এ নবীর উম্মত ওই বান্দা ডান হাতের আমল নামাটা নিয়ে জান্নাতের দিকে দৌড়াবে একটু জবাব দেন ডান হাতের আমল নামা দেনেওয়ালারা জান্নাত পাবেন সর্বনিম্ন জান্নাত এই পৃথিবীর দশটা দুনিয়ার সমান সর্ব উচ্চ জান্নাত 6666টা জান্নাত একদল মানুষের জান্নাত হবে পৃথিবীর দশটা দুনিয়ার সমান আর একদল মানুষের জান্নাত হবে 6666 তালা জান্নাত এরা পাবে কারা ভিন্ন কেউ না এরা হলো কুরআনওয়ালারা যারা কুরআনের হাফেজ এরে নবীর উম্মত কুরআনের হাফেজদের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই কুরআনের হাফেজের কেমন দাম কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলবেন বান্দা পর আল্লাহ বলবেন বান্দা পর একটা আয়াত পড়বে একটা বিল্ডিং হবে দুইটা আয়াত পড়বে দুইটা বিল্ডিং হবে তিনটা আয়াত পড়বে তিনটা বিল্ডিং হবে চারটা আয়াত পড়বে চারটা বিল্ডিং হবে পাঁচটা আয়াত পড়বি পাঁচটা বিল্ডিং হবে এভাবে যখন তুই পড়তে থাকবি 6666টা আয়াত পড়বি আমি আল্লাহ তোর জন্য 6666টা জান্নাত দেব ই কালামে চিস্তে কুরআন হক শুনাস নামায়ে রব্বে নাগসা মদবুনাস আই কে মান্না যে বকুরআনে আদিম তাকু যাদার হুজরামি বাসি মুকি জান্নাতে যাইতে রাজি আছি আমরা কে কে রাজি হাত তুলেন তো আল্লাহ সব ভাইকে কবুল করেন আর জোরে বলেন আমিন জান্নাত আমার আল্লাহ দিবেন মদ আর গাঞ্জা টানার বিনিময়ে
কথা বলেন ঝগড়া করার বিনিময় অহংকারে করার বিনিময় না না আমার আল্লাহ 10টা দুনিয়ার সমান জান্নাত কেমনে দিবেন আল্লাহ বলেন ওয়া উফরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ইওয়াফাতুহুম করিব তুমি একটু চেষ্টা করে দেখবা আমার আল্লাহ তোমার জান্নাতের পথটা কেমনে সহজ করে দেয় এ নবীর উম্মত আমাদের সমাজে অনেক মানুষ আছে সন্তানাদি মাদ্রাসায় লেখাপড়া করায় না কারণটা কি রে বাবা কম বেতন কম 10000 টাকা বেতন একটু জবাব দাও 10000 টাকার মধ্যে বরকত আছে না নাই আর জোরে বলেন আছে না নাই ওইতে ব্যবসায়িক ভাইদেরকে জিগাও মাসে 50000 টাকা বান্দার বিক্রি হয় এরপরে জিগাও বান্দা কেমন আছো কও হুজুর বেশি ভালো না ব্যবসা বেশি ভালো না ডাউন আর ডাউন কিন্তু আলেমের জিগাও 8000 টাকা 7000 টাকা বেতন পায় বান্দা কেমন আছো পা বার আল্লাহ চালায় আল্লাহ আমার সঙ্গে আছেন আল্লাহর রহমতে 8000 টাকা বেতন পায়ও হুজুরে খুশি আর আপনি 50000 টাকা বেতন পায়ও আল্লাহর দরবারে খুশি না হুজুরের মাথার দিকে তাকাও 300 টাকা দামের টুপি গায়ের দিকে তাকাও 2000 টাকা দামের জামা জুতার দিকে তাকাও 1500 টাকা দামের জুতা এরপরও বান্দা হুজুরে কষ্টে নাই আল্লাহর রহমতে হুজুরদেরকে আল্লাহ ভালো রাখছে তবে যদিও হুজুররা গরিব আল্লাহ রবে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন ধনী লোকদের 500 বছর আগে আল্লাহর নবীর গরিব উম্মতেরা জান্নাতে ঢুকে যাবে স্কুল বার্ষিতে লেখাপড়া করো বাধা নাই অন্তত কোরআনটারে পড়া নাও সন্তানরা কোরআন পড়ে যেন মা বাবার জন্য দোয়া করতে পারে আজকে বান্দা বাবায় জানাদার নামাজা বাবাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল সন্তানে দানাদার নামাজ পড়তে পারে না এরে নবীর উম্মতের দল অনেকে গিয়া হুজুর গর কাছে দোয়া আনতে যায় হুজুর গো একটু দোয়া করে দেন কি হয়েছে মা বাবার কথা মানে না সন্তান বড় বেয়াদবি করে হুজুরে ডাক দিয়া বলেন কোন মাদ্রাসা থেকে ফারেক হয়েছে কো হুজুর কোন মাদ্রাসার ফারেক না সব হলো শয়তানের আড্ডাখানার পারে অতএব নবীর উম্মতের দল সন্তানের মাদ্রাসায় লেখাপড়া করে দেখো কোন সন্তানটা ভালো সূক্ষ্ম জ্ঞানে ভালো করে দেখলাম ইঞ্জিনিয়ারের ছেলে ইঞ্জিনিয়ারের বাপের ওই বৃদ্ধাশ্রমে থাকে কথা বলেন না কেন চাকরি করে তোমার বাবা কয় কয় বৃদ্ধাশ্রমে রেখে আসলাম আলেম ওলামাদেরকে জিগাও তোমার বাবা কোথায় আছে যদিও বেতন কম আমার বেতন দ্বারা আমার বাবারে আমি কষ্ট দেই না আমার বাবা যেন কষ্ট না পায় এই জন্য যতটুকু করার দায়িত্ব আছে আমি সন্তান হিসাবে করি কোন আলেমের মা বাবা কোনোদিন কষ্ট পায় না এ নবীর উম্মতের দল এজন্য অনুরোধ করে বলবো যারা 4টা সন্তানের বাবা যারা 3টা সন্তানের বাবা 1টারে মাদ্রাসায় লেখাপড়া করায় নাও 2টারে কলেজে পড়াও ভার্সিটিতে পড়াও বাধা নাই 1টারে মাদ্রাসায় পড়ায় দেখো কোনটা তোমার কাজে লাগে আল্লাহ বললেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি কিয়ামতের ময়দানে মা আপন হবে না বাবা আপন হবে না সন্তানাদি হবে না আপন যদি বানাইতে চাও আল্লাহ ওয়ালা কোরআনের হাফেজ আর আলেম হইয়া বান্দা সন্তানের বানাও কিয়ামতের ময়দানে তারা ছাড়া কেউ তোমার আপন হবে না কোরআনের হাফেজকে বলবেন যা তোর জন্য জান্নাতের দরওয়াজা খোলা আল্লাহর দরবারে বলবে আল্লাহ এই সার্টিফিকেটটা আমার কাছ থেকে ফেরত নিয়ে নেন কেন নেব আমার মা বাবা দেখো তো কষ্ট করে লেখাপড়া করাইছে এরে নবীর উম্মত কোরআনের হাফেজ বলবে আমার মা বাবা বড় কষ্ট করে লেখাপড়া করাইছে আমি আমার মা বাবা ছাড়া জান্নাতে যাব না আল্লাহ বলবে আমি ফকির না দাও টিকিট ফেরত দিয়া দিলাম যাও তোমার মা বাবারে তোমার সঙ্গে দিয়া দিলাম আল্লাহ তারপর আমি যাব না কেন কই যে বাঞ্চারামপুরে পাহাড়িয়া গান্দিয়ার জায়গায় মাদ্রাসায় লেখাপড়া করছি আমি রোজিং তাকলা রোজিং বান্দারে না নিয়ে আমি কোনোদিন জান্নাতের দিকে যাব না
আল্লাহ বলবে টিকেট ফেরত নাও ফকিরের কাজ আমি ফেরত নিব না যাও আমি তারেও তোমার সঙ্গে দিয়ে দিলাম নুজহাতুল মাজালিস নামক কিতাবের ভিতরে উল্লেখ করেছেন বাগদাদ শহরের ভিতরে একটা যুবক মদের আড্ডাখানায় মদ খায় রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন মদের বোতলটা তার হাতে হঠাৎ করে মাদ্রাসার একটা কোরআনের হাফেজ ঘরের ভিতরে কেরোসিন তেলের শিশির মধ্যে লাগাইয়া লেশাতে আগুন লাগাইয়া আল্লাহ বান্দা কোরআন শরীফ তেলাওয়াত করতে আরম্ভ হঠাৎ করে বান্দার তেলও নাই তেল শেষ এগুলো আগুন নিবে গেল আর কোরআন পড়তে পারে না কান্নার আওয়াজ ও দয়ার মালিক তুমি আমার গরিবের ঘরে বানাইলা যদি আজকে ধনী লোকের ঘরে বানাইতা আমি তো দোকানে গিয়া তৈল কিনে না আমি কোরআন পড়তে পারতাম সন্তানরা কান্নার আওয়াজ আর মক্কুর যুবক রাস্তা দিয়া যখন হেঁটে হেঁটে যায় তাকায় দেখে ঘরের ভিতর থেকে কান্নার আওয়াজ আসতেছে মক্কুর যুবক ঘরের দরওয়াজায় গিয়া করাঘাত করলেন কে রে বান্দা ঘরের ভিতরে কাঁদো দরটা খুলে নাও আল্লাহর বান্দা দরওয়াজাটা খুলে দেওয়ার পর তাকায় দেখে কুরআনওয়ালা কুরআন নিয়া কাঁদে আগুন নাই আমি তো গরিবের ঘরের সন্তান টাকা নাই পয়সা নাই তেল কিনার টাকা নাই যদি থাকতো দোকানে গিয়া তেল কিনে নামে লেখাপড়া করতে পারতাম যুবক ডাক দিয়া বলে বান্দা ভয় পাওয়ার কারণ নাই দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা দোকানে দাই আল্লাহর বান্দা দোকানে গিয়া বলে দোকানদার ভাই আমি যেই টাকা জমাইলাম এই টাকাগুলো ধর আগামীকাল মদ কিনে মদ খাবো বলে ভেবেছিলাম কিন্তু ভাবলাম আর মদ খাবো না দেখি আবার এই মদের টাকা দিয়া কেরোসিন তেল কিনে যুবকের দিয়া কোরআন পড়বে আমার আল্লাহ আমারে মাফ দেয় কিনা দেখি আল্লাহর বান্দা কোরআনটারে এত মর্যাদা এত সম্মান করেছেন কারণ কোরআনওয়ালা যার সিনার মধ্যে আমার নবীর হাদিস আল্লাহর কোরআন আছে কেউ যদি ইচ্ছাকৃত ভাবে কোন কোরআনের হাফেদের বুকের মধ্যে আঘাত করে সরাসরি আমার আল্লাহর কোরআনে আঘাত করা হবে মুসলমান নবীর উম্মত যুবক ডাক দিয়া বলে হে দোকানদার ভাই কেরোসিন তেল কিনিয়া নিয়া ওই দে কোরআনের হাফেদের সামনে নিয়া বলে ভাই নেন আমি আপনার জন্য কেরোসিন কিনে আনলাম আল্লাহর বান্দা বলেন আল্লাহ আপনার প্রতি রহম করুক আল্লাহ আপনারে মাফ করে দেখ এই কথা বলে বান্দা কোরআন তালাওয়াত করতে আরম্ভ ওই মত্তুর যুবক বাড়িতে দেওয়ার পরে রাতের আধারে বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দা বিদায় হয়ে যাওয়ার পর এলাকার মধ্যে তুলফান কেউ যেন মত করে দানাদার নামাজ না পড়ে কেউ যেন মত করে ওই যে কবরের মধ্যে তারে দাফন না যেন করে কেউকে দেওয়া হবে না মসজিদের পালকিখানায় এই যুবকের রাখা যাবে না কারণ মতকুর সে মত খাইতে খাইতে জীবনটারে কাটাইলো ভালো কাজ করে নাই আরে নবীর উম্মতের দল কেউ তারে গোসল দিতে যায় না একদিন হয়ে গেছে দুই দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল কেউ তার জানাজা পড়তে যায় না চতুর্থ দিনের মাথায় এলাকার আলেমদেরকে স্বপ্নের যোগে দেখা দেয় হে বান্দারা তোমরা আলেম ওলামা যদি নিজেদের গুনাহ মাফ করাইতে চাও ওই যে মতকুর আছে মতকুরের জানাজা নামাজ তাড়াতাড়ি জানাজায় শরিক হয়ে দাও সবাই দৌড়ে গিয়া দানাদার নামাজ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আল্লাহর বান্দারা দানাদার নামাজ পড়বে এই মুহূর্তে হাজার হাজার মানুষ হাজির সবাই ডাক দিয়া বলে হুজুর গো জানাদার নামাজ পড়াইবেন একটু পরে তবে একটু জবাব দেন এই বান্দার জীবনে কোনো ভালো কাজ করছি কি না হঠাৎ করে দানাদার মাঝখান থেকে একটা যুবক দাঁড়ায় গেল দোকানদার মধ্যম বয়স্ক যুবক আল্লাহর বান্দা বলেন দাঁড়ায় দাও আমার জীবনে দেখলাম এই বান্দার একটা ভালো কাজ কি কাজ করছে ডাক দিয়া বলে যুবক যখন নাকি মদের আড্ডাখানা থেকে মদের বোতল নিয়ে বাড়ির দিকে যায় আল্লাহর বান্দা বলছেন
একটা কোরআনের হাফেজ নাকি কেরোসিন তেলের বিনিময়ে বান্দা কোরআন তেলাওয়াত করতে পারে নাই আল্লাহর বান্দা আয়েশা আমার কাছে বলে দেখি এই বালকদের বিনিময়ে আল্লাহ maaf দেয় কিনা আল্লাহর বান্দা আমার কাছে কেরোসিন তেল চাইলো আমিও কেরোসিন তেল দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দা ওই বান্দার কাছে পৌঁছে দিয়েছেন পয়সা দেওয়ার পর বাকিটুকু আমি আর জানি না তবে এতটুকু জানি এর চাইতে বালুকা যার জমিনে হতে পারে না أخلص دينك يكفيك العمل القليل بشي عمل لقبنا بشي عمل لقبنا عمل المتعامل جو دينك كاد كويك با كويك تاي كرو اخلاص شده تاي جو تشتو غايا دابي اي نبير امتر دا زانا در لاش بودار تك اكتا جوبوك دارايا بولي زانا دا پربينا আমার কথাটা শুনিয়া নাও ওই যে কুরআনের হাফেজ সকলের সামনে আয়েশা দাঁড়ায় বলে হে ভাই এই লোকটার ভালো কাজটা কি শুনে নাও আমি যখন কেরোসিন তেল শেষ হয়ে গেল কুরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দিলাম আল্লাহর বান্দা মতকুর যুবক আমার ঘরে গিয়ে দাঁড়াইয়া বলে ভাই দরজাটা খুলিয়া দাও কে কাঁদ আমি কেরোসিন তেলের কারণে আমার নেশার মধ্যে আগুন নাই নিভিয়া গেছে আল্লাহর বান্দা আমার জন্য কেরোসিন তেল কিনে দিয়া গেল আমি তখন কুরআন তেলাওয়াত করে ঘুমাইলাম আমি দেখলাম বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহর বান্দা বিদায় হয়ে দেওয়ার পর আমি তাকে দেখলাম আমার নবীর সঙ্গে বান্দা জান্নাতে ঢুকে গেছে মুসলমানি বুয়াত গর্দন খাদান হেনানে খুদবা দসতে খাজা দাদান গর্ব সুরাত আদমি সাবু দে আহমত আবু জাহল গামে কে সাবু দে হে যুবক ভাই ও পর্দার অন্তরালের মা কোরআনের সঙ্গে মহাব্বত রাখার দরকার আছে না নাই সন্তানাদিনে মাদ্রাসায় লেখাপড়া করার দরকার আছে না নাই আল্লাহ পাক বলেন ওয়ানুনাজিলু মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এ নবীর উম্মত কোরআনটা তো সমস্ত মানব জাতির জন্য রহমত এই কোরআনটারে ধরে রাখবা জীবনে কোনোদিন গুমরা হবা না অতএব নবীর উম্মত পর্দার অন্তরালের মা তোমার কি মনে চাই না সন্তান কোরআনের হাফেজ হবে সন্তান আলেম হবে মা তোমার কি মনে চাই না তুমি তো এমন সুন্দর মা তোর ময়দানে যদি কোরআনের হাফেজের পরিচয় দাও বলে আমার সন্তান কোরআনের হাফেজ আমার সন্তান একজন আলেম আল্লাহ পাক এর বিনিময়ে জান্নাতে দিয়া দিতে পারে স্বামীর অপাস্ত হবা না বেপর্দার আড্ডাখানায় যাইবা না জিন্দগিতে গুণা করবা না বেগানা না পুরুষের তোমার চেহারাটা দেখাইবা না কিন্তু না না আজকাল মহিলাদের বড় অভ্যাস হয়ে গেছে চেহারা দেখানো টাইট ফিটিং বোরকা পরিধান কইরা মার্কেটে অলঙ্গ অবস্থায় দৌড়ায় আছে না নাই স্বামী মানে না বলে না তুমি মার্কেটে যাওয়া লাগবে না সঙ্গে কোনো লোক লাগবে না আমি একাই যথেষ্ট কথা ঠিক কিনা স্বামী হারা স্বামী নেই না স্বামী মার্কেটে দৌড়াই না স্বামী যদি 500 টাকা দামে শাড়িটারে 300 টাকা দিয়ে কিনিয়া দেয় শাড়ি পরবে না আর যখন নাকি দোকানে হাতিন হয়ে দেয় ম্যাডাম বলে তখন যুবকের ডাক দেয় 500 টাকা দামের শাড়ি 2000 টাকা দিয়া ভালা কথা ঠিক কিনা ওইটা জবর ভালো লাগে এ পর্দার অন্তরালের মা একজন মহিলা ছিল মুসলমান নামাজ বাদ দেয় না মাওলার দরবারে কান্নার আওয়াজ নিয়ে বলে ও আমার মালিক আমি নামাজ পড়ি ঠিক কিন্তু আমার স্বামী নামাজ পড়ে না হেদায়াত দেন ইহুদি স্বামী মহিলা বিপাকে পড়ে গেছেন মহিলা নামাজে দাঁড়াইলে স্বামীটা এসা লাঠি বেন্দানিয়া মহিলাটারে আঘাত করতেন আল্লাহর বান্দি যখন আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহ আমার স্বামীটারে হেদায়াত দান করিয়া দেয় মুসলমান হওয়ার তৌফিক দেন আল্লাহ বা নামাজ পড়তেছি কিন্তু আমারে কত মারধর করে
আয় আল্লাহ তারপর আমি নামাজ সারি আমার নবীর আদর্শ আমি ছাড়তে মনে চাই না আয় আল্লাহ আপনি আমাকেও কবুল করেন আমার স্বামীকেও হেদায়েত দান করিয়া দেন হঠাৎ একদিনের ঘটনা মহিলা নামাজে দাঁড়াইছে একটা সন্তান ছোট বাচ্চা আগুনের ভিতরে শয়তানে ঢুকাইয়া দিল আল্লাহর বান্দার স্বামীর কাছে শয়তানে খবর কয় ব্যাপারটা কি বান্দা তুমি বাজারে ঘুরো আর তোমার সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে গেল বলে আমার বিবি কই বলে তোমার বিবি নামাজে দাঁড়ায়া গেছে আল্লাহর বান্দা বাজার ফলায়া দেয়া দৌড়ে দেরি করে নাই বাড়িতে গিয়ে ডাক দিয়া বলে বিবি রে কই তুই আমার সন্তানের আগুনে ফলাইলি আমার সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর তুমি নামাজে দাঁড়াইছো তোমার কি মনে চায় না আমার সন্তানদারে বাঁচাইবা আল্লাহর বান্দি নামাজে দাঁড়ানোর পর নামাজ ছাড়েন আল্লাহর দরবারে কান্নার আওয়াজ স্বামী গিয়া লাঠি নিয়ে বেন্দা নিয়ে মারে মহিলা নামাজ ছাড়ে না সালাম ফিরানোর পর স্বামীর ডাক দিয়া বলে কেন আপনি আমাকে মারেন আমি মারার কারণ আমার সন্তান আগুনের ভিতরে চুলার আগুনের ভিতরে আল্লাহর বান্দি বলেন তুমি না মূর্তির পূজা করো মূর্তির কাছ থেকে বলো মূর্তি যেন তোমার সন্তানের বাঁচায় এবার বান্দা গিয়া মূর্তির কাছে গেল মূর্তির কাছে গিয়া ডাক দিয়া বলে আমাদের মালিক আপনি আমার সন্তানের বাঁচায় দেন এই কথা বলিয়া আগুনের ভিতরে হাত দিতে দেরি হয় আল্লাহর কুদরতিভাবে বান্দার হাত পড়তে দেরি না মহিলা ডাক দিয়া বলে স্বামী আমার আমি আমার এমন মাওলার ইবাদত করি না যেই মাওলা আমাকে আগুন থেকে বাঁচানোর ক্ষমতা নাই বাঁচানোর মালিককে আর ওজনে বলেন আগুনকে নিয়ন্ত্রণ করে দেওয়ার মালিককে আর ওজনে বলেন এমন একটা বানী ইব্রাহিম নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেন খুলনা ইয়ানা রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম নমরুদে আগুনে ফালাইছে আগুন তার স্পর্শ করতে পারে নাই আমার আল্লাহ আগুনটাকে জান্নাতের বাগান বানায়া দিছে আর আস্তে করে বলেন জিকির করছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম চলে না হামেশা জিকির কর মুমিন গাফের তাই কোনা হামেশা জিকির কর মুমিন গাফের তাই কোনা খারাপ লাগছে জিকির করছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি খুদার নূরে পাহাড় জলে খুদার নূরে পাহাড় জলে নবী মুসা হামেশা জিকির কর মুমিন গাফের তাই কোনা হামেশা জিকির কর মুমিন গাফের তাই কোনা এ নবীর উম্মতের দল আজ থেকে ওয়াদা করবা আল্লাহ নমরুদ যেমন ভাবে ইব্রাহিম নবীর আগুনে ফালাইলো আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনটারে এমন সুন্দর করে জান্নাতের বাগান বানায়া দিয়েছেন নমরুদ যেমন ভাবে ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে ইব্রাহিম নবীর আগুনকে যেমন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায়া দিয়েছেন আল্লাহ এখন আছে নাকি নাই আর ওজনে বলেন আছে না নাই ইব্রাহিম নবীর সময় যে আল্লাহ এখন কি সেই আল্লাহ না পরিবর্তন হয়েছে কথা বলেন দেশ পরিবর্তন হয় আল্লাহ পরিবর্তন হয়নি ইব্রাহিম নবীর সময়ে যদি আমার আল্লাহ থাকে ওই মহিলার সময়ে যদি আল্লাহ থাকে এখন আমার আল্লাহ উপস্থিত আছেন অত এব নবীর উম্মত আল্লাহর ইবাদত করবা
জাহান্নামের ভয়ঙ্করে ঢুকায় দাও জান্নাতের আশা নিয়ে বান্দা দিবনটারে নবীর আদর্শ মোতাবেক কাটায় দাও আমার আল্লাহ তুমি কবুল কইরা নে দুনিয়ার কোন প্রাণী তোমাদের ক্ষতি করতে পারবে না আরে নবীর উম্মতের দল আমাদের সাথে আছেন কে আর হুজুরে বলেন কে আছে এ যুবক এই কুরআনটারে বাস্তবায়ন করার জন্য যে নবী কত কষ্ট করছে নামাজের বাস্তবায়ন করার জন্য যে নবী কত কষ্ট করছেন আমার নবী দান্দান মুবারক শাহাদাত হয়ে গেল শাহাদাত বরণ করছে উহুদের ময়দানে এরে নবীর উম্মত তায়েফের ময়দানে আমার নবীর দান্দান মুবারক শহীদ হয়েছে এরপরে নবী কত কষ্ট করলেন রাস্তার মধ্যে পড়ে থাকলে রসূলকে ডাক্তারের কাছে কেউ নেওয়া যায় না আমার নবীর জন্য যদি মায়া লাগে আমার নবীর আদর্শে টুপি পরবা আমার নবীর জন্য যদি মায়া লাগে নবীর আদর্শে দাড়িটা রেখা দাও আমার নবীর মায়া লাগলে বান্দা আদর্শের পাঞ্জাবিটা গায়ের মধ্যে লাগায় নাও এরে নবীর উম্মতের দল ও পর্দার অন্তরালের মা সময় থাকতে আল্লাহ ওয়ালাদের সুপরামর্শ নিয়ে জীবনটারে কাটায় দাও এরে পর্দার অন্তরালের মা মনে কি চাই না একটা আলেমের মা হইবা হাফেজে কোরআনের মা হইবা কেয়ামতের ময়দানে হাফেজে কোরআনেরা আল্লাহর কাছে সুপারিশ করে বান্দা জান্নাতি নিয়ে যাবে আল্লাহর বইটা অন্তরে ঢুকাইয়া স্কুল ভার্সিটি কলেজের মধ্যে পড়াও সন্তান আদি বাধা নাই এরে একটু জবাব দাও কয়দিন স্কুল কলেজ ভার্সিটি ছেলেদের বিয়ার দাওয়াত মা বাবা খাইছে হ্যাঁ কইলে বিয়ার দাওয়াত খাইছে মা বাবা দামি দামি মোবাইল কিনা দিছে বিয়ার দাওয়াত তো মা বাবারে দেয় না প্রেম শিক্ষায় আর নারী দর্শন পড়ালে খাই লাল বাতি কলেজ ইউনিভার্সিটি শেতা শৈতানের গাটি ঠিক কিনা পড়ার নামে মা বাবাকে ফাঁকি দিয়ে টাকা নেই সেই টাকাতে অস্ত্র কিনে নাম্বার ওয়ান সন্ত্রাস কথা খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ কথা ঠিক বললাম না বেঠিক বললাম বলেন তো দেখি স্কুলে দর্শন হয় কলেজে দর্শন হয় স্কুলে চাঁদাবাজি হয় কলেজেও চাঁদাবাজি হয় কোন মাদ্রাসায় সন্ত্রাসী শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় যেই কোরআনের মাধ্যমে মা বাবা জান্নাতে যাইবে যেই কোরআনের অনুসরণ করলে সামাজিকভাবে মানুষগুলো জান্নাতে যাবে সেই পদ্ধতি মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয় আজ আপনার সন্তানকে মাদ্রাসায় লেখাপড়া করান নাই সন্তানরা জানাজার নামাজটাও পড়তে পারে না ঠুট নাড়ায় নাড়ায় বিদায় দেয় ইমামে জিগায় তুমি তোমার বাবার জানাজার নামাজ পড়লা কি পড়ছো দোয়া পড়তে পারছো কোনা দোয়া পড়ি নাই ঠুট নাড়ায় নাড়ায় বিদায় দিছি কেন আমার বাবা যেমন আমার সঙ্গে চিরজীবন বাটফারি করছে আমিও বিদায়ের সময় বাটফারি করে বিদায় দিছি কথা ঠিক কিনা নালে সন্তানের জিগান বলে জানাজার দোয়া ফারজ নিকো পারি না যদি জানাজার দোয়া পারত সে নিজে জানাজা দিয়েই দিত ঠিক কিনা অতএব সন্তানদেরকে মাদ্রাসায় লেখাপড়া করার লাভ হবে যেই এলাকাতে মাদ্রাসা থাকে ওই এলাকাটাকে আল্লাহ পাক কোরআনের বরকতে মাদ্রাসার বরকতে আল্লাহর কোনো গজব আসে না কথা ঠিক কিনা করোনা ভাইরাসের সময় বড় বড় বাহাদুরি ব্যক্তিদেরকে যখন করোনায় ধরছে হুজুরগোর কাছে গিয়া খায় হুজুরগো একটু দোয়া করে যদি আমার সন্তানে করোনার পজিটিভ নেগেটিভ ওইটা দেয় তাহলে আমি একটা গরু কুরবানি করে খাওয়াইব বলে কি বলে নাই যখন নাকি আমার আল্লাহ মুক্তি দান করছেন তখন আর গরু জবাই করার খবর নাই হুজুরগের খবর নাই কত মানুষ হুজুরদের কাছে দোয়া আনতে চায় করোনা ভাইরাসের সময় মুসল্লির অভাব নাই আর করোনা ভাইরাস চলে গেল এখন মসজিদে মুসল্লি নাই কথা বলেন না কেন সব হলো বেঈমান আর স্বার্থপর এর যুবকের দল পর্দার অন্তরালের মা অনুরোধ করে বলবো আলেমুল আমাদের সম্মান করিয়া বান্দা জীবনটারে কাটাও আলেমদের সঙ্গে বেয়াদবি করবা না যদি করো তুমি কি জানো আলেমের সিনায় আছে নবীর হাদিস আলেমের সিনায় আল্লাহর কোরআন আলেমের সিনার মধ্যে আমল আছে আমল তাহাজ্জুদ বাদ দেয় না একটু জবাব দেয়া বলো কোন করোনা ভাইরাসে কোন আলেমটা মারা গেছে কোন কোরআনের হাফেজ মারা গেছে মাদ্রাসার প্রিন্সিপাল বলো কোন ইমাম বলো কোরআনের হাফেজ বলো মাদ্রাসার কোন শিক্ষক বলো কেউ করোনা ভাইরাসে মরে নাই যেগুলো মরছে সব হলো সিটার আর বাটফা
অতএব নবীর উম্মতের দল ও যুবক ও পর্দার অন্তরালের মা আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও আয় আল্লাহ জীবন যাবে আর কোনোদিন গুনার কাজ করব না আর কোনোদিন কোরআনের বিরোধিতা করব না আয় আল্লাহ নামাজটা পড়ব দাড়িটা রাখব নবীর আদর্শটা পালন করব ও পর্দার অন্তরালের মা তোমাদের দাব আমার আল্লাহর দরবারে কম না একটা নেককারিনী মহিলা আল্লাহর দরবারে দোয়া করবে 10টা পুরুষের আগে আমার আল্লাহ মহিলা কবুল করিয়া নেয় অতএব নবীর উম্মত আল্লাহর দরবারে তওবা করে বিদায় হব রে আল্লাহ আমি জীবনে আর গুনাহ করব না আর কোনোদিন গুনাহ করব না কারণ আল্লাহর মতো মায়া জমিনে কারো নাই আরে নবীর উম্মত মৃত্যুর কথা স্মরণ করিয়া তওবা করে বিদায় হও আল্লাহ বলেন আখিরু যিকরু হাদিমিন লাযাতিল মাউত বান্দা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করবা মৃত্যুর পরে কিন্তু বান্দা জাহান্নামের আগুন বড় কঠিন হবে আগুন জাহান্নামের আগুন সহ্য করার মতো না রে বাবা দুনিয়ার আগুন থেকে 69 গুণ বেশি পাওয়ার জাহান্নামের আগুন এর যুবক পর্দার অন্তরালের মা জিনা সারিয়া দাও সুদগুর সারিয়া দাও আর অবৈধ পথে চলবো না আল্লাহর দরবারে তওবা করে বিদায় হও আয় আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দেন বাবারে সবাই তো জান্নাত পাবে না সবাই জাহান্নামেও যাবে না যাদের অন্তর ভালো তওবা করে বিদায় হও আরে নবীর উম্মত তাদের দ্বারাই জান্নাত হবে যাদের অন্তর ভালো না তওবা করে নাই বান্দা জাহান্নামের আগুন ছাড়া কিছুই না অতএব নবীর উম্মতের দল আল্লাহর দরবারে খাটি দিলে তওবা করে বিদায় হইবা আল্লাহ অতীত গুনার জন্য লজ্জিত ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার আজকে থেকে আমলের মধ্যে লাগিয়া দাইব এরকম তওবার মতো তিনটা শর্ত যদি তোমার তওবার মধ্যে পাওয়া যায় আল্লাহ কবুল করে নেবেন এরকম খাটি দিলে তওবা করতে যদি চাও আল্লাহর দরবারে আমার মাওলারে সবাই দুটো হাত তুলিয়া দেখাইয়া দেন আয় আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নেন আয় আল্লাহ এলাকার সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ মাহফিলে যারা আসছে মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ যারা দূর দূরান্ত থেকে মাহফিলে আসছেন সবাইকে ওয়ালি বানায় বাড়িতে ফেরত পাঠায় দেন এলাকার মুরব্বীদের কবুল করে নেন যুবকদেরকে কবুল করে নেন আয় আল্লাহ দাঁড়িওয়ালা পাক্কা নামাজি বানায় দেন ইমান আমল নিয়া কবরে দেওয়ার তৌফিক দান করেন আমিন সংক্ষিপ্ত সময়ে যতটুকু আলোচনা আপনাদের সম্মুখে করতে পারলাম আল্লাহ প্রথমে আমাকে এরপরে আপনাদেরকে আমল করার তৌফিক দেখ দোয়া করে দিয়েছেন গেছেন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغيرا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريض إلا شفيته وعفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين يا أول الأولين ويا آخر الآخرين يا حي يا قيوم برحمتك أستغيث اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم افتح لنا فإنك خير الفاتحين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم اهدنا إلى صراط مستقيم اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نسألك إيمانا كاملا وقلبا خاشعا وحياة طيبة قبل الموت ويقينا صادقا وعلما نافعا وعملا متقبلا ونية صحيحة توبة نصوحة توبة قبل الموت وراحة عند الموت ومغفرة بعد الموت وفوزا بالجنة ونجاة من النار আপনি তাকায় দেখেন রাত গভীর হয়ে গেল আপনার আশিকিন জাকিরিন বান্দারা হাজির হয়ে আছে
টাকার জন্য না পয়সার জন্য না ক্ষমতার লোভেও না শুধু আপনার মহব্বত নবীর মহব্বত নিয়ে তারা এই জায়গাতে বসে আছে আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নেন আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই আত্মীয় সুজন অন্ধকার কবরে পাড়া প্রতিবেশী যারা বিদায় নিয়ে চলে গেল মেহেরবানি করে সকলের কবরগুলো বেহেশতের বাগান বানায়া দেন আল্লাহ তাদের মা বাবা জমিনে বেঁচে আছে নেক হায়াত দান করে দেন আয় আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দেন আল্লাহ ও দয়ার মালিক আজকের এই মাহফিলকে আল্লাহ নাদাতের জুরিয়া বানায়া দেন আল্লাহ দ্বারা কষ্ট করে টাকা দিয়া পয়সা দিয়া বুদ্ধি দিয়া শ্রম দিয়া মাহফিলের আয়োজন করেছেন এলাকার সবাইকে কবুল মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ যেই মাদ্রাসার উদ্দেশ্যে মাহফিল মাদ্রাসাকে কবুল করে নেন কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন এলাকার খলিদার টুকরা যুবক ভাইদেরকে কবুল করে নেন আয় আল্লাহ বৃদ্ধদের জিন্দগির গুণাগুলো মাফ করিয়া দেন পর্দার অন্তরালের মা বোনেরা আছে তাদেরকে কবুল করে নেন আয় আল্লাহ আম্মা দানা এসার মতো বানায় দেন আল্লাহ এলাকার সবাইকে কবুল করে নেন যারা প্রবাসী জিন্দগিতে বসবাস করতেছে আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে আপনি হেফাজত করিয়েন আল্লাহ ও দয়ার মালিক ঘরে ঘরে পাক্কা নামাজি বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে পাক্কা নামাজি বানায় দেন আল্লাহ বলা বানায় দেন আয় আল্লাহ সবাইকে মাদ্রাসামুখী করিয়া দেন আয় আল্লাহ সবাইকে মসজিদমুখী করিয়া দেন আয় আল্লাহ দূর দূরান্ত থেকে যারা আছে সবাইকে ওয়ালি বানায় বাড়িতে ফেরত পাঠায়া দেন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থ করিয়া দেন আল্লাহ তারা অভাবে আছে অভাব দূর করে দেন আল্লাহ তারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দেন আল্লাহ তারা পেরেশানির মধ্যে আছে পেরেশানি দূর করিয়া দেন ও দয়ার মালিক রাস্তাঘাটে মরুন দিয়েন না আগুনে ফালায় মরুন দিয়েন না পানিতে ফালায় মরুন দিয়েন না কিডনি নষ্ট করে দিয়েন না আয় আল্লাহ চক্ষু নষ্ট করে দিয়েন না বাল্ব নষ্ট করে দিয়েন না আয় আল্লাহ মরণ যেদিন দিবেন শাহাদাতের মরণ দিয়েন নয়তো কমসে কম জুমার দিন সেজদায় মরণ দিয়েন আল্লাহ ও দয়ার মালিক আমাদের দরখাস্তগুলো কবুল করে নেন আয় আল্লাহ নবীর বাগানে যারা দান করেছে সকলের দানগুলো কবুল করে নেন আল্লাহ দুনিয়াতে উত্তম প্রতিদান দিয়েন আল্লাহ পরকালে নাজাতের ফয়সালা করিয়া দিয়েন আল্লাহ রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি রহমহুমা কামা রব্বায়ানা সগীরা সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন